হ্যালো ভিউয়ার্স, সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাই কাছে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 8-এর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ পৃথিবীর চন্দ্রমহল যেটা আছে সেখান থেকে রায় মার্টিন থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের কাছে আমি বলে দেবো। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম খনি রবিনসন দ্বীপের গভীরতা কত? 3 থেকে 4 কিমি, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, কোন শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়? উত্তর হচ্ছে গ্রানাইট। তারপরের প্রশ্ন, ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় লাভা। বোঝা গেল? তারপরের প্রশ্ন, পৃথিবীর কোথায় বা পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? উত্তর হবে বক্রেশ্বরে। তারপরের প্রশ্ন, ভূত্বকের গড় গভীরতা কত? প্রায় 30 কিমি। তার আগেরটাও করবে, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6370 কিমি। তারপরে দেখো, মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কি? সেটা হচ্ছে সীমা। এবং মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? তার নাম হচ্ছে শিয়াল। এ দুটোই কিন্তু করতে হবে। তারপরে দেখো, ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা বেশি ভারী? উত্তর হবে ম্যাগনেশিয়াম। তারপরে দেখো, আপেলের কোন অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়? সেটা হচ্ছে খোসা, ঠিক আছে? আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? সেটা হচ্ছে শ্বাস অংশ। এগুলো সবই কিন্তু পড়বে। তারপর দেখো, আপেলের কোন অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়? সেটা হচ্ছে বীজ বা দানা। আচ্ছা, এরপর যেটা প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত? 5000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে প্রশ্ন, ভূগর্ভে কি হারে উষ্ণতা বৃদ্ধি পায়? সেটা হচ্ছে প্রতি 33 মিটার গভীরতা 1 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পায়, ঠিক আছে? তারপর দেখো, কেন্দ্রমণ্ডল স্তরটি কি বলা হয়? সেটা হচ্ছে নিফে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটি। এবার দেখো, বিযুক্ত রেখা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে কোন বিযুক্ত রেখা আছে সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্ত রেখা আছে। এটা কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে, এই বিযুক্ত রেখাগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তারপর দেখো, 22-এরটা, পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে? সেটা হচ্ছে গুরুমণ্ডল। তারপরে দেখো, জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ বইটি কার লেখা? সেটা হচ্ছে জুল ভার্নের লেখা। এটাও কিন্তু পরের আছে। শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্ত রেখা আছে? উত্তর হচ্ছে কনরাড বিযুক্ত রেখা, ঠিক আছে? ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে কোন রেখা আছে? সেটা হচ্ছে রেপিত্তি বিযুক্ত রেখা আছে। এই যে বিযুক্ত রেখাগুলো যেগুলো বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো করে পড়ে নেবে। এগুলো কিন্তু একটা তোমার কমন কিন্তু পাবেই। এখানে প্রশ্ন দেখো, 11 নম্বরটা, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে কোন বিযুক্ত রেখা? সেটা হচ্ছে মোহ বিযুক্ত রেখা। এটা ভালো করে দেখে নিও। তারপরে দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল, ঠিক আছে? এখানে প্রশ্ন দেখো যে, মহাসাগরীয় যে ভূত্বক সেটা কিন্তু ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, এবং মহাদেশীয় যে ভূত্বক সেটা কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এই দুটো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, যে মহাদেশীয় ভূত্বক ও মহাসাগর ভূত্বক কি শিলা দ্বারা গঠিত। 2 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, ম্যাগমা কি? পরীক্ষায় আসার যোগ্য, কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর নিচে দেখো, এখানে হচ্ছে লাভা কি? লাভা ম্যাগমা দুটোই কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে নেবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, বিযুক্ত রেখা কাকে বলে? এবং তারপরে রয়েছে ক্রোফেসীমা কি? এগুলো কিন্তু সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিয়াল ও সীমা কাকে বলে, ঠিক আছে? একটাও কিন্তু স্কিপ করবে না, খুব ভালো করে পড়বে, এখান থেকে দেখবে কমন পেয়ে যাবে। শিয়াল ও সীমার পার্থক্য খুব ভালো করে যাবে পরীক্ষাতে, মনে করো আসতে পারে। এটা কিন্তু 90% শিয়াল ও সীমার পার্থক্য কি? ক্রোফেসীমা ও নিফেসীমার পার্থক্যটা খুব ভালো করে নিও। এবং বড় প্রশ্নের মধ্যে একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে ভূত্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, এবং ভূকম্পীয় বিদ্যা অনুসারে ভূগর্ভে শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগে বিবরণ দাও। এই প্রশ্নটা করলে আশা রাখছি তোমাদের বড় প্রশ্ন হয়ে যাবে। তো এই হলো তোমাদের প্রথম অধ্যায় থেকে সাজেশন। তো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক তো করবেই। আর শেষে যেটা বলবো, যারা জানে নতুন হয়ে আছো, রিকোয়েস্ট করছি এটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখতে, যাতে কিনা পরবর্তী ভিডিওগুলো তোমরা সবাই পেতে পারো। তো আজকে এখানেই, সবাই ভালো থেকো।